হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান এর ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ে যে সমস্যাগুলো আছে এগুলো সমাধানের চেষ্টা করব। এর জন্য আমাদের কিছু সূত্র জেনে নিতে হবে। সূত্রগুলো আমি এখানে লিখে রাখছি, যেমন এস হচ্ছে স্যাগ ইন্টু WT এল স্কোয়ার বাই 8 ইন্টু টি। এখানে WT হচ্ছে যে পরিবাহী টোটাল ওজন, এখানে এল হচ্ছে দুটি পুলের মধ্যবর্তী দূরত্ব, 8 ইন্টু টি, টি হচ্ছে পরিবাহী তারের উপর কার্যকরী টেনশন, মানে কার্যকরী আছে, এটা হচ্ছে সম উচ্চতা বিশিষ্ট টাওয়ারের ক্ষেত্রে। এরা শুধু সম উচ্চতায় নিয়েই আলোচনা করব, অন্যথায় ভিডিওটি অনেক দৈর্ঘ্য হয়ে যাবে। তার জন্য চলুন দেখা যাক। এখানে একটি সমস্যা উল্লেখ করা আছে, দেওয়া আছে। দুটি টাওয়ারের মধ্যবর্তী দূরত্ব এল ইকুয়াল টু 200 মিটার, ঠিক আছে। পরিবাহী প্রস্থচ্ছেদ, পরিবাহী প্রস্থচ্ছেদ 2 সেন্টিমিটার, 2 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। এখানে দেওয়া আছে স্পেসিফিক গ্রেভিটি, স্পেসিফিক গ্রেভিটি ইকুয়াল টু 8.88। দেওয়া আছে কি কার্যকরী টেনশন, দশে কার্যকরী টেনশন ইকুয়াল টু 2500 কেজি। বাতাসের বেগ, বাতাসের বেগ 0.025 কেজি পার সেন্টিমিটার, ঠিক আছে। বাতাসের বেগ এত কেজি পার সেন্টিমিটার, আমাদের নির্ণয় করতে হবে স্যাগ। তো আমরা স্যাগের সূত্র জানি, এখানে যে এস ইকুয়াল টু WT এল স্কোয়ার বাই 8 ইন্টু টি। স্যাগ আমরা জানি, সেগেল টু WT এল স্কোয়ার বাই 8 ইন্টু টি, ঠিক আছে। তো এখানে টির মানও দেওয়া আছে এবং এলও দেওয়া আছে, কিন্তু WT দেওয়া নেই। আমাদেরকে WT নির্ণয় করতে হবে। তো আমরা জানি কি WT ইকুয়াল টু W কন্ডাক্টর প্লাস, যদি বরফ থাকে বরফের ওজন স্কোয়ার প্লাস বাতাসের ওজন স্কোয়ার, ঠিক আছে। তো এখানে যেহেতু আমাদের বরফ নেই, শুধু কন্ডাক্টর, কন্ডাক্টরের ওজন স্কোয়ার প্লাস বাতাসের ওজন স্কোয়ার। তো এখানে কন্ডাক্টরের ওজন দেওয়া নেই, দেওয়া আছে স্পেসিফিক গ্রেভিটি। তো স্পেসিফিক গ্রেভিটি এই সূত্র থেকে আমি নির্ণয় করতে পারি যে স্পেসিফিক গ্রেভিটি কিন্তু পরিবাহীর ঘনত্ব বাই পানির ঘনত্ব, ঠিক আছে। স্পেসিফিক গ্রেভিটি পানির ঘনত্ব, ঠিক আছে। তো এখানে স্পেসিফিক গ্রেভিটি তো আছে 8.8, পরিবাহীর ঘনত্ব জানি আমরা রু ভাই, পানির ঘনত্ব, পানির ঘনত্ব এখানে এটা হচ্ছে কেজি পার মিটার কিউব, ঠিক আছে। তো পানির ঘনত্ব আমরা জানি যে প্রতি ঘনমিটার হচ্ছে 1000 কেজি, ঠিক আছে। এতে আমরা পরিবাহী ঘনত্ব নির্ণয় করতে পারি। তো পরিবাহী ঘনত্ব রু ইকুয়াল টু 8.8 ইন্টু 1000 ইকুয়াল টু 8800 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা পরিবাহীর ওজন, পরিবাহীর ওজন দ্বারা কি W ইকুয়াল টু পরিবাহীর ওজন কি পরিবাহীর ক্ষেত্রফল ইন্টু ঘনত্ব,
তো এখানে ঘনত্ব দেওয়া আছে ঘনমিটারে, তো এখানে পরিবাহিতাকে আমরা ঘনমিটারে নির্ণয় করতে হবে। তাহলে ঘনমিটারটা যদি সেন্টিমিটার থেকে ঘনমিটারে নেওয়া হয় তাহলে দাঁড়ায় 2×10⁻⁴, ঠিক আছে, ইন্টু 8800, এত কেজি সমান দাঁড়ায় 1.76 কেজি, ঠিক আছে। এখন আমাদের বাতাসের বেগ দেওয়া আছে, বাতাসের বেগের কারণে যে ওজন সেটা নির্ণয় করতে হবে। তো বাতাসের ওজন ডব্লিউ কিন্তু বাতাসের বেগ এত কেজি পার সেন্টিমিটার। তো এটা যদি আমরা ভেক্টর যোগফল করব, তো দেখা গেছে যে কন্ডাক্টরের ওজন দেওয়া আছে কেজি পার মিটারে, হ্যাঁ, এত কেজি পার মিটার। তো আমরা বাতাসের ওজনটাও সেন্টিমিটার থেকে মিটারে ট্রান্সলেট করতে হবে, প্রতি মিটারে বাতাসের ওজন কতটুকু। তাহলে প্রতি মিটারে বাতাসের ওজন দাঁড়ায় বলেছে বাতাসের ওজন এত প্রতি একক সেন্টিমিটার দৈর্ঘ্যে, ঠিক আছে। তো বাতাসের ওজন আমরা সেন্টিমিটার থেকে মিটার দৈর্ঘ্যে যদি নেই, তাহলে প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে হচ্ছে এত, আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তো এত 0.025×100, তাহলে এটা মিটারে কনভার্সন হয়ে গেল, এত মিটার কেজি সমান 2.5 কেজি পার মিটার, ঠিক আছে। ডব্লিউটি আমরা টোটাল যে পরিবাহী টোটাল ওজনের যে সূত্র সেটাতে নির্ণয় করতে পারি, ডব্লিউটি কিন্তু পরিবাহীর ওজন স্কোয়ার প্লাস বাতাসের ওজন স্কোয়ার, রোট ওভার পরিবাহীর ওজন এখানে দেওয়া আছে 1.76 স্কোয়ার প্লাস বাতাসের ওজন 2.5 স্কোয়ার সমান দাঁড়ায় 3.02, এত কেজি, ঠিক আছে। এতে স্যাগ ইগল টু WTL/18×T সমান WT আমরা নির্ণয় করছি 3.02×L হচ্ছে 200m/8×T, টেনশন হচ্ছে কত, 2500 কেজি, সেটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 6.04 মিটার আনস। আশা করি আমি আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।